কাজ ভালো অল্প বয়সে যতটুকু কাজ করতে অপবিশ্বাস হিসাবে ভালো ছিল কাজও করেছে অনেক অল্প বয়সে অনেক কাজ করেছে ওর ভেতরে ভয় ভয়ভীতি আমি দেখিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে অপবিশ্বাসকে এমনই প্রশংসায় ভাসালেন অভিনেতা ডিপ জল শোনালেন অবন্তি বিশ্বাস থেকে অপবিশ্বাস হয়ে ওঠার গল্প সাক্ষাৎকারে ডিপ বলেন আমি রুমের ভিতর একটি অনুষ্ঠান দেখতেছিলাম তখন হঠাৎ করে অপুর প্রথম সিনেমা কাল সকালের একটা দৃশ্য আমার চোখে পড়ে তখন আমি লক্ষ্য করে দেখি ছবিটির পরিচালক আমজাদ হোসেন আর আমি সাথে সাথেই পরিচালককে ফোন দিয়ে বলি মেয়েটার নাম কি পরিচালক বললেন বিশ্বাস পরে ডিপজল বলেন অপুর সাথে দেখা করব আমার সিনেমাতেও কি কাজ করবে পরিচালক বললেন করবে না কেন অবশ্যই করবে পরের দিনই অপুর সাথে আমার দেখা হয় তখন ওর সাথে ওর মাও এসেছিল আমি অপুকে বললাম কোটি টাকার কাবির নামে একটা সিনেমা বানাবো যেটাতে নায়ক থাকবে সাকিব খান নায়িকা থাকবে তুমি সাথে অনেকে আছে আমিও থাকবো এ কথা শুনে আপু তো বিশ্বাসই করতে পারছিল না সে সাকিবের বিপরীতে নায়িকা হবে তারপর আবার ডিপজল ভাইয়ের সিনেমা ডিপজল আরো বলেন ছবিতে অভিনয় করার কথা ছিল শাবনূরের কিন্তু শাবনূর ব্যস্ত থাকায় অপুকে নিয়েছিলাম আর বুদ্ধিমত্তা দিয়ে খুব সুন্দর অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিল আর এভাবে অবন্তি থেকে অপবিশ্বাস হয়েছে